কিছু মনে না করলে একটা কথা বলতাম না, মানে জেরিন ম্যাডাম বাসা থেকে 1 ঘন্টার কথা বলে বেরিয়েছে পার্লারের নাম করে, 2 ঘন্টা হয়ে গেল এখনো কোনো খবর নেই। বড় স্যার এটা নিয়ে খুব টেনশন করছেন। পার্লারে দেরি হতেই পারে, কিন্তু উনি তো পার্লারে যাননি, উনি গেছেন নাদিম সাহেবের এখানে। আমার অনুমান সত্যজিৎ প্রখর হয়ে থাকে স্যার। না মানে নাদিম সাহেব যেদিন থেকে আমাদের হাউজে এসেছিলেন কিছু সময়ের জন্য, তারপর থেকে উনি কাজটা করছেন আমি যতদূর জানি। কোন পার্লারে? আমি চিনি স্যার। চলো। থ্যাংক ইউ। কেন? আমার রিকোয়েস্ট রেখে এখান পর্যন্ত আসার জন্য? আপনার মনের প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে ভালো লাগবে। মা, তোমরা এমন ভাব করছো যেন বৃদ্ধাশ্রমে কেউ থাকেই না। আচ্ছা বাবা, তোমরা যখন বৃদ্ধ হবে আমিও কি তখন তোমাদের বৃদ্ধ আশ্রমে রেখে আসব? পরিবারের সবাইকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন পূরণে নিশ্চয় দাঁড়িয়ে গড়ে উঠছে স্বপ্ন ধরা ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। রিজওয়ান বলছিল বাড়িতে থাকতে পারছে না। কেন? তাহলে কি ওর মৃত্যুর কারণ এই বাড়িতে? না না, তা কি করে হয়, ও বাড়িতে ছিল না। কিন্তু কোথায় ছিল? কোনো হোটেলে? ও বলছিল দেশের বাইরে যাবে। কোন দেশে যাবে? কোন দেশে? নিশ্চয়ই ওর সাথে পাসপোর্ট ব্যাগ এগুলো ছিল। ওইগুলো কোথায়? যে করে হোক আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে? আমাকে বাড়ির বাইরে বেরোতে হবে, যেভাবে হোক। আমাকে কোনোভাবে বাড়ির বাইরে বেরোতে দেবে না। তাহলে কিভাবে বেরোবো? হ্যাঁ, অপেক্ষা। সূর্য ডোবার অপেক্ষা, রাত গভীর হওয়ার অপেক্ষা। আমাকে বেরোতেই হবে। সাথে ফোনটা থাকলে বাসায় ফোন করে জেনে নিতাম। এখন জেনে লাভ কি? বিয়ে করবে তাকে? আর না, ক্ষমা চাইবো। বিয়েটাতে আমি অন্যভাবেও মানা করতে পারতাম, কিন্তু ওনাকে এরকম ব্লেম দিয়ে বিয়ে ভাঙাটা ঠিক হয়নি। এটা তুমি চাইলে ওনাকে বিয়ে করতে পারো। আমার কেন জানি মনে হয় আমরা যে কিডন্যাপ হব এই ব্যাপারটা সে আগে থেকেই জানত। এরকম একজনকে বিয়ে করতে বলছো? তবে তোমার জন্য বিয়ের পাত্র খুঁজে পাওয়াটা খুব সহজ হবে বলে আমি মনে করি না। মানে এত কিছু কি আর একসাথে পাওয়া যায়?
তোমার তো আমার সবকিছু লাগবে। ছেলে দেখতে সুন্দর হতে হবে, রেসপন্সিবল হতে হবে, আবার হাইটও থাকতে হবে। তোমার হাইট কম বলেছি এই জন্য মাইন্ড করলাম। ভাগত, পৃথিবীতে অবশ্যই কোন না কোন মেয়ে আছে যে কম হাইটের লোকের জন্য ওয়েট করছে। বলুন কি বলবেন? আমি ছবিগুলো দেখতে চাই। কোনো লাভ নেই, কারণ ছবিগুলো কোনো কিছু প্রমাণ করে না। ওখানে তিনটি মানুষ আছে, দুজন গুলি করছে তো পানিতে, কাকে গুলি করছে সেটা স্পষ্ট না। তবুও দেখতে চাই। আমাকে আগে বলতেন তাহলে, রুমেই তো ছিল, আপনাকে দেখাতে পারতাম। আপনি কি ছবিগুলো আমাকে মেইল করতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? আপনিও কি বিশ্বাস করেন যে উনি খুন হয়েছেন? না, করি না। তবে আমি আপুকে বিশ্বাস করাতে চাই যে উনি সুইসাইড করেছে। ধরে নিচ্ছি যে আপনি ওনাকে বিশ্বাস করেন, উনি আত্মহত্যা করেছেন। এরপর যদি জানতে পারেন যে উনি খুন হয়েছেন তখন এটারও কি সম্ভাবনা আছে? না। ওরা বেঁচে আছে এর চেয়ে বড় পাওয়া এই মুহূর্তে আমার জন্য আর কিছু নেই। বলল দুজন বন্দি, কে কে? ওদের সাথে দেখা করা যাবে না? ওরা যে কেমন আছে নিশ্চয়ই অনেক কষ্টে আছে। আমাকে কেন ওদের সাথে নিয়ে রাখছে না? উফ, অসহ্য। একা থাকতে থাকতে এমনিতেই আমি মারা যাব। হ্যালো, আপনি কি একবার আসতে পারবেন? আপনার সাথে আমার জরুরি কথা আছে।
আপনার কি সত্যি মনে হয় উনি আত্মহত্যা করেছেন? আমার কি মনে হয় তাতে কিছুই যায় না, কাগজপত্র তো তাই বলে। আমি কাগজপত্রের কথা বলছি না, আপনার কথা জিজ্ঞেস করছি। আমি কাগজপত্রের বাইরে কথা বলি না। আই উইটনেস যারা আছেন ওনারা এখন কোথায়? বলেছি জেলে। আপনি ওদের তাকিয়ে কথা বলছেন কেন? আমার দিকে তাকিয়ে উত্তর দিন। আপনার সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া তো শেষ, অনেক দেরি হয়ে গেছে, আপনি বাড়ি ফিরে যান। আপনার বাড়ির লোকজন হয়তো এতক্ষণে চিন্তাও করছে। চিন্তা করছে না, এতক্ষণ আমাকে খোঁজার জন্য বেরিয়ে গেছে। এনিওয়েজ আসি, এগিয়ে দেবো। সবাইকে দিলে মিরপুর উত্তরায়, আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধরা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধরা, ধরণীর বুকে স্বপ্নের ঠিকানা। কেন তুমি একটা কেন বলে গেলে তাহলে খুব মানিয়েছে না? ওই মানে নাই মেয়েদের সম্পর্কে একদম খেয়াল গড়বড়। তুমি কি ফেডরিকের উপর জেলাস? আমি হব জেলাস ওই ফেডরিকের উপরে? লাল চামড়া, হ্যাঁ, ও দেখছে, ও আমার সামনে দাঁড়াতে পারবে আয়নাতে? চিন, দেখো বলতে বলতে চলে আসে, হাত দেখছো তো লাল চামড়া। Hey guys. Hey. You finally left. Who left? Momo. Didn't you tell him anything? Tell him what? No. Actually, আসলে ওই যে সাদা ড্রেস পরা একজন লোক হচ্ছে খুনিটার ম্যানেজার, আর ও ফেডরিকের সাথে দেখা করতে এই হোটেলে এসেছিল। ও মাই গড, তুমি এটা আমাকে এখন বলতেছো? এই তুমি এরকম রিয়্যাক্ট করবে, এরকম প্যানিক হয়ে যাবে, এই জন্যই আমি বলি। গাইস গাইস গাইস, ইটস ওকে, দেয়ারস নাথিং টু ওয়ারি অ্যাবাউট। নো, দিস ইজ নট ওকে ম্যান, আই ডোন্ট ট্রাস্ট ইউ অ্যাট অল, এন্ড আই নিউ ইট দ্যাট উই আর গেটিং ইনটু ট্রাবল রাইট নাও। রোহান, তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না, উনি আমাদের জীবন বাঁচিয়েছে। লাল চামড়া এসব কিছু শুরু থেকে প্ল্যানিং এ ছিল, সামনে যখন বিপদে পড়বা কথাগুলো মনে রেখো।
টাকা আছে সঙ্গে? জি স্যার, আমার কাছে আছে। গুড, এই ছেলে মেয়ে দুটোকে যেখানে রাখা হয়েছে সেখানে যাও, ওদের কিছু জামা কাপড় কিনে দাও, যাও। স্যার তার মানে আজকে ওদের? না স্যার, আমি বলছিলাম কি যে ব্যাপারটা যদি বড় সাহেব জানেন তাহলে কিন্তু খুবই মাইন্ড করবেন। আমি জানি উনি হয়তো অন্য কাউকে দিয়ে ওদেরকে, তুমি যাও, যা বলেছি কর। স্যার আমি বলছিলাম কি আপনি আর একটু ভাবেন স্যার, কারণ একটা কিছু হয়ে গেলে কিন্তু আপনার আর বড় স্যারের মধ্যে একটা ভয়ঙ্কর অবস্থা হবে। আমাদের ভাবনা আমরা ভাবব, তোমাকে যা বলেছি করো, যাও। মেঘ না চাইতে বৃষ্টি, ফরহাদ না হয়ে